এই যে মূর্তিটার দাম, এর দাম পড়ছে 15,000 টাকা, আর নিচে রাখা আছে দেখতে পাচ্ছ এটার দাম পড়ছে 11,000 টাকা। কেমন হতে পারে দাম আগের বছরের থেকে? তাও একটা আন্দাজ ধরো, 2.5 ফুট 3 ফুটের ঠাকুরের দাম কেমন পড়বে? মোটামুটি ছোটোটা 18 ইঞ্চি, আর এগুলো হচ্ছে গিয়ে 36-38 ইঞ্চি, 3 ফুটের ফুটে। হ্যাঁ, দাম কেমন রাখছি এবছর? আজ ময়না অন্যান্য সেই রকম অনুপাতের দাম। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোর কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, হাতে মাত্র কয়েকটা দিন। তার আগে চলে আসলাম কুমোরটুলিতে, এখানে জোর কদমে চলছে দুর্গামূর্তি তৈরির কাজ। কোনো কোনো শিল্পালয় থেকে ইতিমধ্যেই দুর্গামূর্তি বিদেশে পাড়ি দিয়েছে। আজ তোমাদের নিয়ে যাবো সেই সকল শিল্পালয়ে যেখানে ছোট ছোট দুর্গামূর্তি তৈরি হয়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কুমোরটুলিতে ছোট দুর্গামূর্তির কথা মাথায় আসলে মনে পড়ে বঙ্কিমদার কথা, আর আমি চলে এসেছি বঙ্কিমদার স্টুডিওতে। চলো, এখানে এখন চলছে মূর্তি তৈরির কাজ। হ্যাঁ, মাটির কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। চলো এখন দেখে নেবো কী কী কাজ চলছে, আর জেনে নেবো দাদার থেকে এবছর মূর্তির দাম কেমন হতে পারে। দেখছো ওপরে কিন্তু মা লক্ষ্মীর মূর্তিগুলো তৈরি করা রয়েছে সারি সারি দিয়ে, আর এগুলো হচ্ছে দুর্গামূর্তি। আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম মহিষাসুরের মূর্তি তৈরি হচ্ছে, কিন্তু এখন দেখলাম মা দুর্গার মূর্তিও তৈরি হয়ে গেছে, বাকি রয়েছে শুধু রং ও সাজানোর কাজ। শিল্পী বঙ্কিম পাল তার নিপুণ হাতের ছোঁয়ায় দেবী মূর্তি তৈরি করছে। মায়ের মূর্তিতে মাটির কাজ শেষ, এখন তৈরি হচ্ছে গণেশের মূর্তি। লক্ষ্মী সরস্বতী মূর্তির কাজও ইতিমধ্যেই শেষ করে ফেলেছে শিল্পী বঙ্কিম পাল। চলো বন্ধুরা জেনে নেওয়া যাক বঙ্কিমদার থেকে এবছর মূর্তির দাম কেমন হতে পারে। বঙ্কিমদা কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, তো এবছর দেখতে পাচ্ছি মূর্তির কাজ শুরু করে দিয়েছ, কতগুলো মূর্তি বানালে এবার দাদা? 22-23টা আছে। 22-23টা, এই সাইজগুলো কত? এইগুলো হচ্ছে 2.5 ফুটের কাছে হয়ে যাবে। 2.5 ফুটের সাইজ এগুলো, আর একটা ছোট আছে, ছোটটা 18 ইঞ্চি, আর এগুলো হচ্ছে গিয়ে 36-38 ইঞ্চি, 3 ফুটের কাছে। হ্যাঁ, দাম কেমন রাখছি এবছর? দাম পড়বে দাঁতের সাইজ, হবে দাঁতের সাইজ দিয়ে আপনার 14,000 টাকা দাম পড়বে। 14? হ্যাঁ, এগুলো 14,000 টাকা দাম পড়বে, প্রায় 3 ফুটের। মানে এগুলো এত বড় হয়ে যাবে? আচ্ছা, টোপর নিয়ে সাজ নিয়ে প্রায় 3 ফুট হয়ে যাবে। ইয়ে বসবে, কাঠামো বসবে, মোটর টোটর নিয়ে এত বড় হয়ে যাবে। আচ্ছা, আর ছোটোটার দাম কেমন রাখছো? এগুলো আপনার 8,000 টাকা, এগুলো 14,000 টাকা। তো তোমরা দেখতে পাচ্ছ যে মূর্তি তৈরির কাজ চলছে, মূর্তি প্রস্তুত হয়ে গেলে কিন্তু তখন আমি আরেকবার আসবো। এগুলো গিফট আইটেম আছে দেখতে পাচ্ছ, যে এখানে মা দুর্গা শুধু মুখটা পাবে, আর পিছনে 10টা যে হাত, সেই 10টা হাত এই গিফটের জন্য ব্যবহার করতে পারো এগুলো। আর তোমাদের তো আমি বঙ্কিমদার ফোন নাম্বার দিয়ে যাবো। দাদা, অর্ডার কি এখন এসছে? হ্যাঁ, আমার তো সব গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। ও, আর একটা কথা দাদা, কি সব তোমার মাটির মূর্তি, তাই তো? হ্যাঁ, ছাঁচ নেই? না, ছাঁচের না। এই যে মূর্তি দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু মাটি, সলিড মাটি দিয়ে তৈরি, ভেতরে কিন্তু কোনো ফাঁপা নেই, পুরো সলিড মাটির মূর্তি, কিন্তু একমাত্র বঙ্কিমদা এখানে বানিয়ে থাকে। সাধারণত 2 ফুট 2.5 ফুটের মধ্যে কিন্তু খড়ের মূর্তি পাওয়া যায় না, সেগুলো ছাঁচের মূর্তি হয়। তবে বঙ্কিমদা আর পাশে রয়েছে নান্টুটা, এই দুই শিল্পালয় কিন্তু সলিড মাটির মূর্তি, মানে ছাঁচ না, পুরোপুরি মাটি দিয়ে তৈরি হয় মূর্তিগুলো। বঙ্কিম পাল বঙ্কিমদা স্টুডিও, পাশে রয়েছে নান্টুটা স্টুডিও। নানটুদা দেখতে পাচ্ছ ওখানে, দেখি লক্ষ্মী ঠাকুর হাতেরটা। আচ্ছা, মা দুর্গার মুখ তৈরি করছো, একটা দুর্গা ঠাকুরের মুখ দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে কিন্তু। আর নানটুদা এখানে মা দুর্গার যে মুখটা সে তৈরি করছে, ভেতরে কিন্তু দুর্গা মূর্তি তৈরি হয়ে গেছে। আচ্ছা, কতগুলো মূর্তি তৈরি করলে এবার? এখনো হচ্ছে আর কি, এখনো তৈরি হচ্ছে। কেমন হতে পারে দাম আগের বছরের থেকে? কিছু তাও একটা আন্দাজ ধরো, 2.5 ফুট 3 ফুটের ঠাকুরের দাম কেমন পড়বে? মোটামুটি 10-15 হাজার টাকা। এবার দেখো সম্পূর্ণ হচ্ছে সাজের উপর ডিপেন্ড করে।
তুমি সাজ গয়না অর্নামেন্টস কী নেবে সেই রকম অনুপাতে দাম হবে। তবু 10-12 হাজার টাকা ধরে নিচ্ছি আমি, ছোটো দুর্গামূর্তি পেয়ে যাবে কম বেশি। দাদা ফোন নাম্বার তো দেওয়া আছে দেখতে পাচ্ছ ওখানে, তোমাদের ফোন নাম্বার ডিসক্রিপশনও দিয়ে দেবো, যদি দরকার থাকে তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো নাটুদের সঙ্গে। দেখতে পাচ্ছ ওখানে সুন্দর সুন্দর মায়ের মুখ তৈরি করা রয়েছে, আর ভেতরে কিন্তু দুর্গামূর্তি তৈরি হয়ে রয়েছে। এরপর হবে রঙের কাজ, তারপরে সাজের কাজ, আর করতে করতে কিন্তু চলে আসবে মহালয়া, তারপর হবে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তোমরা যদি কেউ বাড়ির জন্য ছোটো ছোটো দুর্গামূর্তি নিতে চাও, নিতে আগ্রহী হও, তাহলে আমি ডিসক্রিপশনে যে নান্টুদা আর যে বঙ্কিমদার ফোন নাম্বার আমি তোমার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে অর্ডার দিতে পারো। এর পরের ভিডিওতে তোমাদের আমি দেখাবো প্রস্তুত হওয়া মানে রেডি হয়ে গেছে এমন দুর্গামূর্তির দাম কেমন, সেটা তোমাদের পরের ভিডিওতে জানিয়ে দেবো।